আপনাদের স্বাস্থ্য ভবনের বাইরের ছবিটা একবার দেখাই। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন। জিলাম, লালবাজার অভিযান যেদিন করেছিলেন চিকিৎসকরা, সেদিন যেরকম বিশাল বিশাল ব্যারিকেড আমরা দেখেছিলাম, আজও সেই ব্যারিকেড আনা হয়েছে? ব্যারিকেড রয়েছে, সেই আকারের না হলেও, সেই আয়তনের না হলেও, তবে প্রস্তুতি জোরদার। মীরা সফিদ, তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস, মীরা সফিদ। স্বাস্থ্য ভবনের মূল গেট দেখাচ্ছে আমার সহকর্মী অতনু কুণ্ডু। দেখো, ইতিমধ্যে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বিশেষ গাড়ির স্বাস্থ্যকর্তাদের যে গাড়ি সেইগুলো তারা বের হতে দিচ্ছেন এবং যে কাগজ দেখে নিচ্ছেন যে গাড়ি বেরিয়ে যাবে তাকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া যাবে না, তেমনই তারা বলছেন। আর অন্যদিকে আমার সহকর্মী দেখাচ্ছে যে ব্যারিকেড, তিন দফায় ব্যারিকেড। স্বাস্থ্য ভবনের ঠিক পাশেই, ঠিক 10 হাত দূরে একটি ব্যারিকেড আছে, সেই ব্যারিকেড দেখতে পাচ্ছ। সেই ব্যারিকেডগুলো গার্ড রেলগুলো বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, লালবাজারের যে আয়তনের ব্যারিকেড ছিল সেই আয়তন নয়, দূরের আরেকটি ব্যারিকেড আছে প্রায় 200 মিটার দূরে। সেই ব্যারিকেড, তিনটে গার্ডরেলের স্তর আছে, সেই তিনটে গার্ডরেলের স্তরে সেখানেও বাঁশ দিয়ে বেঁধে দেওয়া আছে। গাড়ি চলাচল ওই নির্দিষ্ট লেন দিয়ে চলাচল বন্ধ রাখা হয়েছে এবং বাঁ দিকের যে লেন আছে সেই লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। অর্থাৎ গার্ডরেলের যে ধাপ সেইগুলো একাধিক ধাপ রাখা হয়েছে। আমি তোমাকে জানিয়ে রাখবো, কিছুক্ষণ আগেই চিকিৎসকদের পক্ষ থেকে এখানে আলোচনা করতে আসা হয় এবং তাদের বক্তব্য যে গার্ডরেল যে দূরত্বে রাখা হয়েছে সেই দূরত্বে যদি গার্ডরেল থাকে তাহলে লালবাজারের মতো পরিস্থিতি হতে পারে এবং লালবাজারের মতো পরিস্থিতি হলে তারা সেখানে আবার অবস্থান করে যাবেন, বসে যাবেন এবং দীর্ঘক্ষণ তারা চলবেন। এবং তাদের বক্তব্য একটাই যে লালবাজারে যে দূরত্বে চিকিৎসকদের আটকে দেওয়া হয়েছিল ঠিক এখানেও সেই দূরত্বে চিকিৎসকদের আটকে দেওয়া যাবে না, অনেকটা এগিয়ে আসতে দিতে হবে। সামনে আমাদের দেখতে পাচ্ছ সেই গার্ডরেল যেটা রাখা হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে অন্তত 500 মিটার দূরে সেই গার্ডরেলে তিনটে স্তরের গার্ডরেল করা হয়েছে এবং সেই গার্ডরেলের পরে আরও একটি স্তর করা হচ্ছে। অর্থাৎ চিকিৎসকদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে গার্ডরেল সেই পরিমাণ দেওয়া হলে, স্বাস্থ্য ভবনের কাছাকাছি যদি মিছিলকে আসতে না দেওয়া হয় তাহলে লালবাজারের মতো অচলাবস্থার পরিস্থিতি হতে পারে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, স্বাস্থ্য ভবনের তরফ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অবশ্যই জানিয়ে রেখেছেন যে এই বিষয় নিয়ে তারা খোলা মনে অপেক্ষা করছেন, তারা আলোচনা করতে চান। সামনে দেখছো একটা বিষয় যে গার্ডরেল যে তিন স্তরের বলেছিলাম, সেই গার্ডরেল যে দূরত্বে ছিল সেই দূরত্বে সেই গার্ডরেলগুলো খুলে ফেলা হচ্ছে। একটা বিষয় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ গার্ডরেলগুলো খোলা হচ্ছে এবং গার্ডরেলগুলো খুলে পিছিয়ে আনা হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। ঠিক কী কারণে হচ্ছে আমরা চিকিৎসক শুভঙ্কর বাবুর সঙ্গে কথা বলবো, এই বিষয়টা কী হয়েছে? আপনারা পুলিশের সঙ্গে কথা বললেন, তাদের কী বললেন আপনারা? আমরা বললাম যে আমরা স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত আসতে চাই এবং মনে করিয়ে দিলাম যে আমরা যে লালবাজার অভিযান করেছিলাম সেখানেও আমরা চেয়েছিলাম যে লালবাজারের গেট পর্যন্ত যাব। প্রথম দিকে সেটা আমাদের কলকাতা পুলিশ কোঅপারেট করেনি, সেই 24 ঘন্টা থাকার পর তাদেরকে সেটা করতে হয়েছিল। সেটাই ওনাদের মনে করিয়ে দিলাম যে আপনারা এত দূরে গার্ডরেল কেন লাগাচ্ছেন, আমরা তো স্বাস্থ্য ভবনের কথা বলতে আসছি, স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত আমরা যাব। সেটা তারা গতদিনের ঘটনা মনে রেখে তারা গার্ডরেলগুলো এখন পিছিয়ে নিচ্ছেন। দেখতে পাচ্ছ আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো, ডান দিকে যে গার্ডরেলগুলো বসানো হয়েছিল 500 মিটার দূরত্বে সেই গার্ডরেল খুলে ফেলা হচ্ছে, গার্ডরেল খুলে ফেলা হচ্ছে। গার্ডরেলের যে ত্রিস্তরীয় গার্ডরেল ছিল সেগুলো খুলে ফেলা হচ্ছে, খুলে ফেলে স্বাস্থ্য ভবনের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ চিকিৎসকদের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল যে গার্ডরেল স্বাস্থ্য ভবন অবধি যেতে দিতে হবে, দূরে আটকে রাখা চলবে না, সেখানে গার্ডরেল তারা পুলিশকে বলেছিল, লালবাজারের ঘটনার কথা বলেছিলেন এবং সেই ঘটনার কথা তাদেরকে স্মরণ করানোর পর তারা তাতে সম্মত হয়েছেন এবং সম্মত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পেছনের যে দৃশ্য, এ লালবাজারে যে লৌহ কপাট খুলে ফেলার ব্যাপার হয়েছিল এখানে পুলিশের পক্ষ থেকে সতর্ক করার পরই চিকিৎসকদের পক্ষ থেকে এই গার্ডরেল খুলে ফেলা হচ্ছে এবং গার্ডরেল খুলে সেটা স্বাস্থ্য ভবনের অনেকটা নিকটে নিয়ে যাওয়া হচ্ছে। আমার সহকর্মীকে দেখাতে বলবো কতটা কাছে, যেটা 500 মিটার দূরে ছিল সেটা 100 মিটার দূরেও নয়, 50 মিটার দূরত্বে গেট থেকে সেখানে গার্ডরেল বসানো হচ্ছে। অর্থাৎ চিকিৎসক যারা, জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন, তাদের যে ন্যূনতম দাবি যে তারা স্বাস্থ্য ভবন যাবেন এবং স্বাস্থ্য ভবন অবধি যাবেন, সেই দাবিতে পুলিশ সম্মত হয়েছে এবং তাদের কথা শুনে সেই গার্ডরেল খুলে দেওয়া হচ্ছে। এবং সেই গার্ডরেল খুলে দেওয়ার পাশাপাশি তাদেরকে এইখানে আমরা আবার তাদের সঙ্গে কথা বলবো, আপনারা যে আবেদন করলেন পুলিশের সঙ্গে কি বললেন? ঠিক আমরা বললাম যে লালবাজার অভিযানের সময় আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল আগেই,
সেটা 22 ঘন্টা অবস্থানের পর তাদেরকে পেছাতে হয়েছিল। আমরা লালবাজারের গেট পর্যন্ত চেয়েছিলাম, সেটাই আমরা মনে করিয়ে দিলাম। স্বাস্থ্যভবনে অভিযানে আমরা আসছি, স্বাস্থ্যভবনের মূল দরজা পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ যেন আমরা করতে পারি, সেটাই তাদেরকে মনে করিয়ে দিলাম। তারা কি বললেন? এবং আমরা তো দেখছি গার্ডরেলগুলো সরিয়ে দিচ্ছে। তারা বললেন যে তারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন, এটাই তারা বলেছেন এখনো পর্যন্ত। অর্থাৎ আন্দোলনের শুরুতে, মিছিল শুরুতে জুনিয়র ডাক্তারদের তাদের দাবির একটা জয় বা তাদের দাবির একটা প্রাপ্তি হচ্ছে দেখতে পাচ্ছ। আমার সহকর্মীকে দেখাতে বলবো, ঠিক পেছন দিকে ও যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক পেছন দিকে গার্ডরেল গুলো বসানো হচ্ছে। সেই গার্ডরেল বসানো যে হচ্ছে, সেই গার্ডরেল বসানোটা হচ্ছে একদম স্বাস্থ্য ভবনের কাছাকাছি, এবং সেই দিকে যাবো, সেইখানে গিয়ে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো যে কেন এটা আচমকা। যদিও ডাক্তারদের পক্ষ থেকে যারা এসেছিলেন পুলিশের সঙ্গে কথা বলতে, তারা দাবি করছেন যে পুলিশের যারা পদস্থ কর্তা রয়েছেন তাদের সঙ্গে তারা আলোচনা করেন, আলোচনা করে বলেন যে জুনিয়র ডাক্তাররা যে স্বাস্থ্যভবন অভিযান করছেন, যেটা স্বাস্থ্যভবন অবধি তারা আসতে চান, এবং স্বাস্থ্যভবন অবধি তারা আসতে চান, দূরত্বে তারা দাঁড়াবেন না। একেবারে জিলাম, অর্থাৎ লালবাজার অভিযানের সময় যে দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে তারা লালবাজার পর্যন্ত পৌঁছতে চান, 22 ঘন্টা অপেক্ষার পরে নিজে হাতে সেই লৌহ কপাট সরিয়েছিল কলকাতা পুলিশ। আজ কিন্তু দেখা গেল একেবারে আগে থেকেই স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড একদম দূরে সরিয়ে আনা হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের যতটা কাছাকাছি মিছিল আসতে পারে সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে করা হলো। Thank you.